আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি মোহাম্মদ নুরুল হোসাইন আমরা গত পর্বে দেখেছিলাম যে কীভাবে হোস্টিংয়ে ওয়ার্ডপেস ইনস্টল করতে হয় এবং ওয়ার্ড পেস ইনস্টল করে আমরা একটি থিম ইনস্টল করেছিলাম এবং সেই থিমে একটি ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করে আমাদের হোমপেসটি এই অবস্থায় দাঁড় করিয়েছিলাম আজ এ পর্বে আমরা দেখব যে কিভাবে আমাদের এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে হয় এবং হোম পেজটি কমপ্লিট করা যায় তো এই পর্বটি একটু বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই আশা করছি আর হ্যাঁ ফ্রিল্যান্সিং কেয়ার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন যাওয়া যাক কাজে এখানে দেখা যাচ্ছে প্রথমে ইউর লগো এখানে একটি লগো যুক্ত করা যাবে তো এখানে একটি টেক্সট ভার্সন আমরা দেখতে পাচ্ছি টেক্সট ভার্সনটি আমরা রাখবো না এখান থেকে আমরা প্রথমেই এই লগোটি মুছে দিই এবং সেবা ফাউন্ডেশনের যে লগোটি সেটি যুক্ত করি তো এটি মোছার জন্য এখানে ক্লিক করবেন কিবোর্ডের ডিলিট চেপে এখানে ক্লিক করে ডিলিট চেপে ডিলিট করে দিলাম এবার এখানে একটি ইলিমেন্ট যুক্ত করব এখানে ইলিমেন্ট হচ্ছে আমার ইমেজ তো এখানে ইমেজটি অ্যাড করলাম এবং এখানে ডাবল ক্লিক করলে এখানে অপশন আসবে এখানে যে ডিফল্ট ইমেজটি রয়েছে সেটি ডিলিট করে দিলাম এবং আমি আমার লোগোটি যুক্ত করে দিই আচ্ছা আমি এখানে লোগোটি যুক্ত করলাম দেখতে পাচ্ছি লোগোটি বেশ বড় এখানে লোগোর সাইজটি ছোট করে দেই যেমন এখানে থামনেইল ভিউ রয়েছে এটি অনেক ছোট এটি হচ্ছে সবচেয়ে ছোট সাইজ আমার আরেকটু ছোট হলে ভালো হতো কিন্তু লেখাটি আর বোঝা যাবে না এটি থাকতে পারে অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন দিলাম আচ্ছা আমাদের লোগোটি চলে আসলো এবার বাকি কাজ ফাউন্ডেশন এখানে ফেসবুক টুইটার এত কিছু আমাদের দরকার নেই আমরা শুধুমাত্র ফেসবুকটাকে রাখবো টুইটার গুগল প্লাস ইনস্টাগ্রাম মিডিয়াম এটি নেই তো ফেসবুকে আমাদের যে সরি এখানে ফেসবুকটাকে শুধু রাখবো এস আমি এই মুহূর্তে ইউরটি যেহেতু আমার কাছে নেই সেজন্য অ্যাড করতে পারছি না ফেসবুক ডট কম শুধুমাত্র এই ইউআরটি দিয়ে রাখছি আচ্ছা আপডেট করলে আপডেট হয়ে যাবে এখানে কিছু ইনফরমেশন দিই আমরা কিছু ফাউন্ডেশনের ওয়েবসাইট দেখে আসি গুগলে এটি যেহেতু আমরা শেখার পারপাস ব্যবহার করছি এখানে অনেকগুলো ওয়েবসাইট আমরা ব্যবহার করলাম চলুন দেখে আসি কি একটা ফাউন্ডেশন ওয়েবসাইটে কি কি থাকে যেমন এখানে বেশ কিছু লোগো সহ ইনফরমেশন দেখতে পাচ্ছি এটি হচ্ছে জার ফাউন্ডেশন এখানে অনেক ইনফরমেশন রয়েছে দ্য মোস্ট অ্যাডভান্স রেসপন্সিভ ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক ও এটি একটি ফ্রেমওয়ার্ক এটি আসলে এরকম না বিল গেটস ফাউন্ডেশন ওকে গ্যাটস ফাউন্ডেশন ওকে দ্যাটস গুড এখানে ফাউন্ডেশন সেন্টার ওয়েব ফাউন্ডেশন এটা না এটা হচ্ছে সাইট এটাও না এখানে জাগো বিডি জাগো ডট কম ডট বিডি এটিও একটি ফাউন্ডেশন এখানে অনেক ইনফরমেশন রয়েছে আমরা এখান থেকে ইনফরমেশন ডিভাইড করতে পারি সাজিদা ওকে 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 এই কথাটি ভালো লাগলো হেলথ হ্যাপিনেস ডিগনিটি ফর দ্য পুর অ্যান্ড ভলনারেবল আচ্ছা এখানে ওকে গুড আমরা কিছু ইনফরমেশন নিলাম যে কী ধরনের কন্টেন্ট আমরা এখানে যুক্ত করতে পারি তো আমি প্রথমেই আমাদের এই পেজটি রেখে বাকি পেজগুলো ডিলিট করে দেই কাজের সুবিধার জন্য হুম এখানে ট্যাবগুলো ডিলিট করে দিলাম এবার এই টাইপে কাজ করব আচ্ছা এখানে আমরা কিছু ট্যাক্স দেই আচ্ছা এখানে আমরা চাইলে যেহেতু এটি বাংলাদেশি ফাউন্ডেশন এবং লোগোতে দেখতে পাচ্ছি ফাউন্ডেশন সেবা ফাউন্ডেশন কথাটি বাংলায় লেখা তো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটি বাংলায় করতে পারি তো সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট দিতেও সুবিধা হবে আমরা পুরো ওয়েবসাইটটি বাংলা করব এই জন্য বিজয় ওপেন করে আমি আমার কিবোর্ডটাকে বাংলা করে নিচ্ছি আপনারা যারা অভ্র ব্যবহার করেন অভ্র দিয়েও বাংলা লিখতে পারেন আচ্ছা তো এবার লিখব আচ্ছা এখানে কন্ট্যাক্ট আস যে বাটনটি রয়েছে এই বাটনটির কালার আমরা লোগোর যে কালার সেটি দিতে পারি তো এই কাজটি করার জন্য আমাদেরকে স্টাইলে যেতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার থেকে কালারটি খুব সহজেই এখান থেকে পিক করে নিয়ে আমি সেটি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি কালার কোড এবং এখানে পেস্ট করে দিলাম তাহলে আমার লোগোর সাথে এটা ম্যাচিং হলো আর সেবা ফাউন্ডেশন এই কথাটিও মনে হয় সেই কালারে হতে পারে তো এখানে আমি চাইলে সবুজ করে দিতে পারি বা একদম লোগোর শেড যে কালার কোড সেটি দিয়ে এরকম করতে পারি আচ্ছা এখানে পিছনে আমাদের একটা ফাউন্ডেশনের ছবি থাকলে ভালো লাগবে তো এই কাজটি করার জন্য আমরা একটি ছবি খুঁজে নিই গুগল থেকে বাংলাদেশি এনজিও লিখে আমি সার্চ করলাম এবং এই ছবিটি বেশ এই যদিও এটি বুড়ো বিডির একটি ওয়েবসাইট থেকে ছবিটি আমরা নিতে পারি কপি আপনি নিউ টাইপ আমি শেখানোর পারপাস অন্যের ছবি ব্যবহার করছি আসলে লাইভ সাইটে আমরা রিয়েল যে ছবিটি সেটি ব্যবহার করব আচ্ছা তো এবার এখান থেকে ছবিটি পরিবর্তন করার জন্য আমাকে এই যে এখানে এডিট সেকশন এখানে ক্লিক করতে হবে এরপর স্টাইল এখানে আমি ছবিটি দেখতে পাচ্ছি এটি ডিলিট করে দিলাম এবং নতুন যে ছবিটি সেটি যুক্ত করে দিই আমরা দেখতে পাচ্ছি ছবিটি বটম সেন্টার এই পজিশনে আছে আমরা টপ সেন্টার দিলে ছবির উপরই ভাগটা পাবো ওকে দ্যাটস গুড ছবিটি বেশ সুন্দর এবার আমাদের ওয়েবসাইটের টপ পার্টটা হয়ে গেলো আমরা যদি এখন সাইটটি দেখতে চাই আসলেই লাইভ সাইটে চলে আসলো কিনা আমরা সেটিও দেখতে পারি যেমন এখানে সেবা ফাউন্ডেশন ওকে লুকস গুড বাকি কন্টেন্টগুলো আমরা পরিবর্তন করে ফেলি এখানে আমরা একটি কাউন্টার দেখতে পাচ্ছি তো কাউন্টারটি যেহেতু এখানে ইংরেজিতে অবস্থায় আছে তো এটি আমাদের বাংলা সাপোর্ট করবে না এখানে বাংলা সাপোর্ট করার জন্য অনেকটি কাজ করতে হবে সেটি পরে করব তো নাম্বারটি আমরা এখানে সংখ্যাতেই দিয়ে দিচ্ছি ফিফটি স্টুডেন্টস আমরা এখানে প্লাস ডিফল্ট এখানে যে প্রপার্টিসটি রয়েছে প্রপার্টিসের জায়গায় আমরা দিব এখানে পরিবর্তন করে বাংলা দিচ্ছি তো আচ্ছা তো এটি হচ্ছে একটি স্ট্যাটিক্স দিলাম এবার আমরা আচ্ছা এখানে আওয়ার এজেন্স এখানে আমাদের সদস্য আচ্ছা আমরা ছবিগুলো পরে পরিবর্তন করব এখানে কিছু ছবি যুক্ত করতে পারি ছবি যুক্ত করার জন্য এখানে অ্যাড ইমেজে গিয়ে ছবিগুলো অ্যাড করতে হবে আমরা দেখি কিছু গ্রামের যে ছবি সেগুলো যুক্ত করি আমরা ছয়টি ছবি পেয়ে গেলাম পরবর্তীতে আরও প্রিসাইস যে ছবি তাদের অর্গানাইজেশনের ছবি হয়তো বা যুক্ত করে দিব ইনফরমেশন পেলে পাওয়ারলি পাওয়ার বাই আচ্ছা এখানে এই তো আচ্ছা তো আমাদের হোম পেজটি মোটামুটি কমপ্লিট হলো এবার যদি সাইটটাকে রিলর্ড করি দেখি আর কি কি পরিবর্তন করা যায় বাকি ট্যাপগুলো সব আমি কেটে দিচ্ছি আমাদের লোগো চলে এসেছে এখানে এটি চলে এসেছে আচ্ছা এখানে অ্যাড মেনু দেখতে পাচ্ছি তো মেনু যুক্ত করার জন্য এখানে ক্লিক করি করার পর এখান থেকে মেনু তৈরি করতে হবে যেমন এটি ক্রেট মেনু হোম পেজ আচ্ছা আমরা এতগুলো না একটা হোম রাখি মেন মেনু আচ্ছা এটা হোম আচ্ছা এইখানে আমাদের যে লোগো এখানে যদি আমরা লোগো দিতে চাই এটা তাহলে আমাদেরকে কাস্টমাইজ এরিয়াতে লোগোটা দিতে হবে এটা আমরা লোগো যুক্ত করতে পারি এখানে যেমন সাইট আইডেন্টিটি এখানে যে লোগো রয়েছে এখানে লোগোটি যুক্ত করে দেই স্কিপ ক্রপিং আচ্ছা আর এখানে আমরা লিখি সেবা ফাউন্ডেশন কথাটি সেবা ফাউন্ডেশন এবং এখানে একটা স্লোগান রয়েছে মনে হয় ওন স্থাপিত দু সালে আচ্ছা আমরা এটা লিখে দেই আচ্ছা তাহলে এই যে সেকশনটি এটি আর আমাদের দরকার হবে না আমরা এটি এলিমেন্টরে ডিলিট করে দিই এই সেকশনটি এটা আর রাখছি না আচ্ছা তো এবার যদি আপডেট করি আমাদের ওয়েবসাইটটি পেজটি কমপ্লিট হয়ে গেল এখানে একটু ইংলিশ রয়েছে এটি বাংলা করে দিই এখানে টেকে ক্লোজার লোক এটি হবে হচ্ছে আমাদের কিছু ছবি ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি ডোমেইন কিনতে হয় হোস্টিংয়ে যুক্ত করতে হয় এবং হোস্টিংয়ে ওয়ার্ড পেস ইনস্টল দিয়ে ফ্রি থিম দিয়ে কীভাবে খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে হয় কোনো প্রকার কুডিং ছাড়াই আর আশা করি বুঝতে পেরেছেন তো পরবর্তীতে কী ধরনের টিউটোরিয়াল পেতে চান ফ্রিল্যান্সিং কেয়ারে সেটি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে আমি চেষ্টা করব সেই কমেন্ট পড়ে বা কমেন্ট দেখে আপনাদের সে অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আর ফ্রিল্যান্সিং কেয়ার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে